بسم الله الرحمن الرحيم. বর্তমান সময়ে আপনি আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি মানুষের হাতের দ্বারা বানানো কোনো পাথরের মূর্তি নয়, বরং আসল মানুষের, এমন মানুষদের যারা আগুনে পুড়ে যাওয়ার জন্য একটি পাথরের মূর্তি হয়ে রয়ে গিয়েছে। আর সবথেকে আশ্চর্য কথা এটি যে আগুনে জ্বলে পাথরে রূপান্তরিত হয়ে যাওয়া এই মানুষগুলো হাতে গোনা 4টে 6টা অথবা 8-10টা নয়, বরং সম্পূর্ণ একটা শহর ছিল। একটি এমন শহর যেখানে 20,000-এরও বেশি মানুষ বসবাস করত, আর সেই সমস্তকে সমস্ত মানুষ ওই মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে এমন অবস্থায় পরিবর্তিত হয়ে গিয়েছিল। সেই কথা আলাদা যে তাদের মধ্যে বেশিরভাগ মানুষের লাশই বর্তমান সময়ে গায়েব হয়ে গেছে, কিন্তু যে মানুষগুলোর লাশ বর্তমান সময়ে উপস্থিত আছে সেই লাশগুলো যতটা না আপনাকে আশ্চর্য করে তুলবে, বরং তার থেকেও বেশি ভয়ঙ্করপূর্ণ। এবার আপনাদের প্রত্যেকের মস্তিষ্কে এমন প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে আগুনে পুড়ে পাথরে পরিণত হয়ে যাওয়া এই মানুষগুলো শেষ পর্যন্ত কারা ছিল, কোথা থেকে ছিল এবং কোন সময়ে ছিল, আর শেষ পর্যন্ত এই মানুষগুলো এমন কি কাজ করেছিল যার কারণে কুদরত কিছু মুহূর্তের মধ্যে সম্পূর্ণ শহরকেই ধ্বংস করে দিয়েছিল। না তো শুধুমাত্র ধ্বংস করেছিল, বরং এই শহরের নাম ও নিশানা সর্বসময়ের জন্য এই পৃথিবী থেকে মুছে দিয়েছিল। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আশা রাখছি আপনারা আমাদের শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গ দেবেন। কিন্তু তার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট যে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন। এই কাহিনীর শুরুতেই আমরা আপনাদেরকে সর্বপ্রথম আমাদের এই পৃথিবীর একটি বিখ্যাত দেশ ইটালিতে নিয়ে যাচ্ছি। 1891 খ্রিস্টাব্দে ইটালির একটি মরু এলাকাতে একজন কৃষক বসবাস করত। এটি ইটালির একটি এমন এলাকা ছিল যেখানে দূর দূর পর্যন্ত পানি দেখা যেত না। এমনই কারণে শেষ পর্যন্ত সেই কৃষকটি এমনটি সিদ্ধান্ত নিল যে কোনো উপায়ে নিজের জমিতেই একটি পানির কূপ খুঁড়েই ছাড়বে। আর এমনই লক্ষ্য নিয়ে কৃষকটি অসম্ভবকে সম্ভব করার জন্য লেগে পড়ল। অতিরিক্ত গর্ত করার পরও সেই কৃষকটি ওই কুয়োতে পানি তো দেখতে পেল না, কিন্তু একটি এমন জিনিস মিলে গিয়েছিল যেটিকে দেখার পর যে কেউ আশ্চর্য হয়ে রয়ে গিয়েছিল। মানে কৃষকের সেই কুয়ো খননের জন্য একটি নতুন শহরকে খুঁজে বাহির করা হয়েছিল, একটি এমন শহর যেই শহরকে প্রত্নতাত্ত্বিকরা 100 বছর ধরে খুঁজে চলেছিল, আর যেই শহরের নাম ছিল পম্পাই। এই শহরটির গণনা রোমান এম্পায়ারের সময় পৃথিবীর সবচেয়ে ধনী এবং উন্নতশীল শহরগুলির মধ্যে করা হতো। এই শহর দেখতে যতটা সৌন্দর্য এবং মনোরম ছিল, তো অপরদিকে আবার কয়েক গুণ বেশি পরিমাণে ভয়ঙ্করতমও ছিল। ঐতিহাসিকরা লিখেছেন যে এই শহর আজ থেকে মোটামুটি 2700 বৎসর আগে, মানে হজরত ইসা আলাইহিসাল্লামেরও 700 বৎসর আগে স্থাপিত হয়েছিল। শুরুতে তো এই শহর অন্যান্য শহরগুলির মতোই ছিল, মানে এই শহরটি খুব একটা উন্নত ছিল না, কিন্তু আস্তে আস্তে সময় এগোতেই থাকলো আর পম্পেই শহরের শাসন শাসকের পরিবর্তন হয়েই চলেছিল। আর শেষ পর্যন্ত একটি এমন সময়ও চলে আসলো যখন পম্পেই শহর এই পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্য মানে রোমান এম্পায়ারের আধীনে চলে আসলো। যখন এই শহর রোমান এম্পায়ারের আধীনে চলে আসলো, আর মনে করুন তারপর থেকে এই শহরের ভাগ্য যেন পরিবর্তন হয়ে গেল। কিছুদিনের ভিতরেই এই শহরকে পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর সঙ্গে গণনা করা শুরু হলো। সেই সময়ে সমস্ত রোমান এম্পায়ারে কোনো একটি এমন শহর অবস্থিত ছিল না যে ব্যবসার দিক থেকে পম্পেই শহরকে টক্কর দিতে পারত, কেননা পম্পেই শহরের ব্যবসা অত্যধিক পরিমাণে মজবুত হয়ে গিয়েছিল। আর এই ব্যবসার কারণেই সেই সময়ে এই পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষজন এই পম্পেই শহরে এসে থাকত। কিন্তু আপনাকে খুব জোরে ধাক্কা লাগবে যখন আপনি এটি জানতে পারবেন যে পম্পেই শহরে মানুষজন কিসের ব্যবসা করত। শেষ পর্যন্ত এই মানুষগুলোর কি এমন ব্যবসা ছিল যার কারণে তারা কিছু মুহূর্তের মধ্যেই এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছিল। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে পম্পেই শহরে বসবাসকারী প্রত্যেক মানুষই দেহ ব্যবসা করত। এই শহরে দেহ ব্যবসার মাধ্যমে কতটা বেশি উন্নতি করে নিয়েছিল সেই কথার অনুমান আপনি শুধুমাত্র এই কথা থেকে করতে পারেন যে এই শহরে বসবাসকারী যুবতীদেরকে তো ছেড়ে দিলাম, বুড়ো বুড়ি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই ধান্দা থেকে বেরিয়ে আসতে পারেনি। এই শহরে বসবাসকারী সেই প্রত্যেক মানুষই হোক না কোনো কারণে কিংবা বিনা কারণে, আনন্দে কিংবা বাধ্য হয়ে যুক্ত তার অবশ্যই ছিল। এই শহরের অবস্থা এতটাই বেশি খারাপ হয়ে গিয়েছিল যে শহরের প্রত্যেকটি ঘরে একটি করে ব্রথেল মানে একটি ছোট্ট কুঠির থাকতে শুরু করলো। এই শহরে বসবাসকারী মানুষরা অন্য স্থান থেকে যুবতী সুন্দরী মেয়েদেরকে কিনে অথবা চুরি করে নিয়ে এসে এই ব্রথেলগুলোতে ব্যবহার করত। যদি আমরা এটি বলি তাহলেও হয়তো ভুল হবে না যে এই শহরের সম্পূর্ণ ইকোনমি বা জিডিপি এই ব্যবসার উপরে নির্ভরশীল ছিল। এই নোংরা ব্যবসাতে এই শহরে বসবাসকারী সাধারণ মানুষের সাথে সাথে রাজমহলে বসবাসকারী উজির, জেনারেল, গভর্নর এবং সিপাহীরাও যুক্ত ছিল। পম্পেই শহরে রোমান এম্পায়ারের সমস্ত উজির এবং জেনারেলরা হয়তো কোনো ব্রথেল মানে সেই ছোট্ট কুঠিরের মালিক ছিল, অথবা সে নিজেই এই নোংরা ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।
পুরুষ তো পুরুষ, শহরের রাজমহলে বসবাসকারী মহিলারাও এই নোংরা ব্যবসা থেকে মুক্ত ছিল না। বড় বড় উজির এবং জেনারেলদের স্ত্রীরাও এই নোংরা কাজে লিপ্ত থাকত। আর আশ্চর্য কথা এটি যে এমন নোংরা কাজ করার জন্য তারা লজ্জা করার পরিবর্তে তারা গর্বিত অনুভব করত। যে মানুষ এই দেহ ব্যবসাতে যত বেশি উপার্জন করতে পারত তাকে ততটাই বেশি সম্মান দেওয়া হতো। এই দুনিয়ায় এটিই এমন প্রথম শহর ছিল যেখানে স্নান করার জন্য এমন এমন বাথরুমের ব্যবস্থা করা হয়েছিল যেখানে পুরুষ আর মহিলা একসঙ্গে স্নান করতে পারত। মানে সেটি বাথরুম কম ছিল, ব্রথেলই বেশি মনে হতো। এই শহরে সহস্র ব্রথেল হওয়ার সত্ত্বেও একটি বড় ব্রথেলও বানানো হয়েছিল আর এটি শহরের একদম সেন্টারে ছিল। আর এটি শহরের সবচেয়ে বড় ব্রথেল ছিল। এটিকে দুইতলা বিল্ডিংয়ে বানানো হয়েছিল আর যার নিচের বিল্ডিং সাধারণ মানুষদের জন্য ছিল এবং উপরের বিল্ডিং সাধারণভাবে শাহী ফ্যামিলিদের জন্য ছিল। সেই উপরের বিল্ডিংয়ে যখন কোনো মেহফিলের আয়োজন হতো তো সেখানে এর বিলাসিতার সমস্ত সীমাকে অতিক্রম করে ফেলা হতো। সেই মেহফিলে আপন ভাই বোনের মতো সম্পর্কের দিকেও খেয়াল রাখা হতো না। এই শহরকে খনন করার পর সেই ঘরগুলির দেওয়ালে যে ছবি পাওয়া গিয়েছে সেটি সত্যি আশ্চর্য করে দেওয়া। এমন নোংরা ছবি যেগুলোকে দেখে যে কোনো ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে চোখে হাত রেখে নেবে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নোংরা কাজের মাধ্যমে ব্যবসা করে অতিরিক্ত উন্নতি করে নেওয়া এই শহর একটি জ্বালামুখী পাহাড়ের কাছে অবস্থিত ছিল আর যে পাহাড়ের নাম ছিল ভেসুভিয়াস, আর যেটি আজও ইতালিতে অবস্থিত আছে। একটি খতরনাক পাহাড়ের পাশে আবাদ হওয়া সত্ত্বেও এই শহরে বসবাসকারী মানুষজন সামান্য পরিমাণও ভয় করত না, বরং তারা তো সবসময় নিজের রঙিন খেলাতে মেতেই থাকত। কেননা তাদের এমনটি মনে হতো যে যখন 700 বছর ধরে কিছুই হয়নি তাহলে এখন আবার কি হবে। কিন্তু পাপ যখন ঘরায় ঘরায় পূর্ণ হয়ে যায় তখন আপনি কেমন করে কুদরতের হাত থেকে বাঁচতে পারবেন। আর প্রকাশ্য এটি যে এই শহরে পাপ কাজের মাত্রা সীমা অতিক্রম করে নিয়েছিল। 80 খ্রিস্টাব্দের একদিনে পম্পাই শহরে বসবাসকারী সমস্ত মানুষই প্রত্যেক দিনের মতো সেদিনও তাদের রঙিন খেলাতেই ব্যস্ত ছিল। আর তখনই হঠাৎ করে কুদরত তাহার শক্তি প্রদর্শন করতে শুরু করে দিল। মানে পাশেই অবস্থিত থাকা সেই বড় জ্বালামুখী পাহাড় ভীষণ ভয়ঙ্করভাবে ফেটে গেল, আর যেই কারণে ওই পাহাড় থেকে খুব দ্রুত গতিতে আগুন এবং লাভা বের হতে শুরু হয়ে গেল। পম্পাই শহরের সেই সময় ধোঁয়া আর আগুন ছাড়া অন্য কিছু চোখেই পড়ছিল না। মুহূর্তের মধ্যেই পম্পাই শহরে বসবাসকারী মোটামুটি 20,000 জন মানুষ মৃত্যুর গভীর ঘুমে শুয়ে পড়েছিল। যেখানে একদিকে পম্পাই শহরের সম্পূর্ণ জমিনের উপর লাভা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল, তো সেখানে আবার দ্বিতীয় দিকে আকাশ থেকেও পাথর এবং আগুন বর্ষণ হচ্ছিল। শহরের অনেক সমস্ত মানুষ ওই সমুদ্রের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই সমস্তকে সমস্ত মানুষই অসফল হয়েছিল। আর কিছুদিন পর যখন এই লাভা নিজের ভয়ঙ্কর রূপ পরিবর্তন করে ঠান্ডা হয়ে গেল, কিন্তু তখন সেখানে মানুষ তো দূরের কথা, সেখানে শহরের কোনো চিহ্নই বেঁচে ছিল না। পম্পাই শহরের স্থানে তখন শুধু আর শুধুমাত্র একটি ধুধু এলাকা ছিল, আর যেই এলাকার ময়দানের উপর ছাই আর ছাই ছাড়া অন্য কিছুই চোখে আসছিল না। এরপর এই শহর আমাদের এই পৃথিবী থেকে মোটামুটি 1500 কিংবা 600 বছর ধরে গায়েব ছিল। কিন্তু অনেক ঐতিহাসিকরাই এই শহরের সম্বন্ধে উল্লেখ করে রেখেছিলেন, আর যেই জন্য প্রত্নতাত্ত্বিকরাও এর প্রতি ভীষণ আগ্রহ রাখতেন। আর শেষ পর্যন্ত অনেক পরিশ্রমের পর মোটামুটি 1600 থেকে 1700 সাল পর হঠাৎ করে প্রত্নতাত্ত্বিকরা এই শহরকে খুঁজে পেতে সফল হয়ে গেলেন একটি কৃষকের মাধ্যমে। বর্তমানে এই শহরের অর্ধেকেরও বেশি অংশকে খুঁজে নেওয়া হয়েছে আর বাকি অংশের খনন আজও প্রতিনিয়ত আছে। আশ্চর্য করে দেওয়া কথা এটি যে খুঁজে পাওয়া এই শহরের ভিতরে আজও অনেক পরিমাণে ব্রথেলস এবং ঘরের ভিতরে কিচেন বাথরুমের মতো জিনিসকে স্পষ্টভাবে দেখা যেতে পারে। খুঁজে পাওয়া এই শহরের ভিতরে অনেক থিয়েটারেরও দেখা মিলেছে। খনন কার্যের পর খুঁজে পাওয়া এই মানুষের লাশগুলোকে দেখে আপনারা এই কথার অনুমান খুব ভালোভাবে করতে পারেন যে সময়ে পম্পাই শহরে কুদরত তাহার শক্তি প্রদর্শন করছিল সেই সময় এই শহরের মানুষজন কোন কাজে ব্যস্ত ছিল। অনেক মানুষ এটিও দাবি করে থাকেন যে পম্পাই শহরে বসবাসকারী যে কমের উপর কুদরতের এই আজাব এসেছিল সেই কমরা আল্লাহর নবী হযরত লুত আলাইহিস সালামের কম ছিল। কেননা ইহুদি, ঈসাই এবং ইসলাম ধর্মের রেকর্ডিংয়ে প্রফেট লুত আলাইহিস সালামের কমের উপরও আল্লাহর আজাব এসেছিল। আর তাদের উপরে আজাব সেই একই কাজের জন্য এসেছিল যেই ভুল কাজ পম্পাই শহরে বসবাসকারী মানুষজন করত। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রফেট লুত আলাইহিস সালামের কম এবং পম্পাই শহরে বসবাসকারী মানুষ এরা দুজনেই আলাদা আলাদা সময়ের। কেননা এই দুই কমের মধ্যে সময়ের অনেক বেশি ব্যবধান আছে। আর পম্পাই শহরে বসবাসকারী মানুষদের সমাপ্তি তো শুধুমাত্র 80 খ্রিস্টাব্দে হয়েছিল, মানে হযরত ঈসা আলাইহিস সালামেরও পরে। সুতরাং আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাসক অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব।
আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।